লাশের পাশে মায়ের আহাজারি, 21 ঘন্টায় কেউ এগিয়ে আসেননি। শরীয়তপুরের কলারগাঁও গ্রামের সুশান্ত কর্মকার, তার বয়স 34, পা ফোলা ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার দুপুরে ভর্তি হয়েছিলেন শরীয়তপুর সদর হাসপাতালে। করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকির আশঙ্কায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বুধবার বিকেল 4:45 তার মৃত্যু হয়। মৃত্যুর পর স্বজন ও গ্রামবাসী কেউই লাশ দেখতে আসেননি, অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য কেউ এগিয়ে আসেননি। ছেলের লাশের পাশে মা গঙ্গারানী আহাজারিয়ার আর্তনাদ করে যাচ্ছিলেন। তিনি স্বজন এবং অন্যান্য সন্তানার গ্রামবাসীকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু কেউই তার আর্তনাদে সাড়া দেননি। এমনকি সুশান্তর বড় ভাই, 4 বোন এবং বোনের পরিবারের সদস্যরাও কেউ ফিরেও তাকাননি। অন্ত্যেষ্টিক্রিয়া করা নিয়ে বিপাকে পড়েছেন সুশান্তর মা রানী কর্মকার ও স্থানীয় প্রশাসন। তখন শরীয়তপুর জেলা পূজা উদযাপন কমিটির রাজন পাল সেই উদ্যোগ নেন। তিনিও এই গ্রামবাসী এবং মন্দির কমিটির সদস্যদের নিয়ে সভা করেন। সিদ্ধান্ত নেওয়া হয় মন্দিরের শ্মশানে ওই যুবকের দাহ করা হবে, কিন্তু দাহ করার কাজে যুক্ত হতে কেউই রাজি হচ্ছিলেন না। তখন রাজন পালের সঙ্গে যোগ দেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ত্রিনাথ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মিহির চক্রবর্তী, সদস্য দিলীপ ঘোষ, নড়িয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন ব্যানার্জি। তারা গতকাল বৃহস্পতিবার সকালে ওই গ্রামবাসী এবং যুবকের স্বজনদের সঙ্গে কথা বলেন, কিন্তু লাশের কাছে কেউই আসতে রাজি হচ্ছিলেন না। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন চরম বিপাকে পড়েন। তখন তারা লাশ দাহ না করে বিকল্প ভাবতে থাকেন। সেই সময় পূজা উদযাপন পরিষদের নেতারা বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ শুরু করেন। বৃহস্পতিবার দুপুর 12:30 দিকে ভেদরগঞ্জ উপজেলার 2 যুবক এবং নড়িয়া উপজেলার 3 যুবক দাহ কাজ করতে রাজি হন। পরে তাদের সহযোগিতায় ছেলে মারা যাওয়ার 21 ঘন্টা পর বেলা 1:45 দিকে নড়িয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সে করে সেই ছেলের লাশ নিয়ে যাওয়া হয় মন্দিরে। আর মন্দিরে রওনা দেন বৃদ্ধা গঙ্গারানী কর্মকার। যাওয়ার সময় হাসপাতাল চত্বরে আহাজারি করে তিনি বলেন, জীবনের শেষ বয়সে ছেলের লাশের ভার আমাকে এভাবে বইতে হবে তা ভাবতেও পারিনি। মানুষের মানবতা এভাবে হারিয়ে গেল, কি হবে এই পৃথিবী তার বেঁচে থেকে? কিসের জন্য বেঁচে থাকা? মানুষের কল্যাণের জন্য যদি কাজ না করতে পারি তাহলে এই বেঁচে থেকে আর লাভ কি? আমার আর্তনাদ কেউই শুনল না, সন্তান স্বজন গ্রামবাসী কেউই না। আমার মতন এমন পরিণতি আর কাউকেই যেন দেখতে না হয়। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপা রায় বলেছেন, করোনায় মৃত অথবা করোনা সন্দেহ আছে এমন মৃতদেহ বিশেষ সুরক্ষা মেনে সৎকার করতে হয়। আমরা সেই অনুযায়ী পিপি সরবরাহ করেছি, কিন্তু কাউকেই রাজি করাতে পারছিলাম না। যাকেই রাজি করাই তিনি পালিয়ে যান। পরবর্তী সময়ে অন্য উপজেলার যুবকরা এগিয়ে আসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সত্যনারায়ণের সেবা মন্দিরে ওই যুবকের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ শেষ হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন করেছেন ভেদরগঞ্জ উপজেলার পরিমল বারুই, রঞ্জিৎ মণ্ডল, উত্তম পাল, অনুকূল ঘোষ ও সঞ্জয় বণিক। এদিকে সুশান্তকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার পর মঙ্গলবার দুপুরে করোনা পরীক্ষার জন্য তার নমুনা ঢাকার রোগতত্ত্ব গবেষণা নিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হয়। পরে প্রতিবেদনে দেখা যায় ওই যুবকের করোনা শনাক্ত হয়নি। এই বিষয়ে বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের রোগ নিয়ন্ত্রণ বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ প্রথম আলোকে বলেছেন, মঙ্গলবার ওই যুবকের নমুনা সংগ্রহ করে আইডিসিআর এ পাঠানো হয়। বুধবার করোনা প্রতিবেদনে তার নেগেটিভ ফল আসে। মারা যাওয়া সুশান্ত কর্মকার স্থানীয় ঘড়িসার বাজারের একটি স্বর্ণের গয়না দোকানের প্রস্তুত কারখানায় কাজ করতেন। তার আরেক ভাই এবং 4 বোন রয়েছে। বেশ কয়েক বছর আগে তার বাবা মারা গেছেন। বড় ভাই তার স্ত্রী এবং সন্তান নিয়ে আলাদা থাকেন। 4 বোনই বিয়ের পর তাদের স্বামীদের সঙ্গে থাকেন। মা গঙ্গারানীকে নিয়ে সুশান্ত রায় কলারগাঁও গ্রামে পৈতৃক ভিটায় থাকতেন। বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন সুশান্ত, সঙ্গে ছিল পা ফুলে যাওয়ার সমস্যা। এমন পরিস্থিতির মধ্যে গত মঙ্গলবার দুপুরে তার মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে পাঠানো হয় শরীয়তপুর সদর হাসপাতালে। শ্বাসকষ্ট থাকার কারণে করোনা সন্দেহে সুশান্তকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। সত্যনারায়ণ সেবা মন্দিরের সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র জানিয়েছেন, ওই যুবকের অন্ত্যেষ্টিক্রিয়া কাজে কেউই রাজি হচ্ছিলেন না, কোনো শ্মশানেও নিতে যাচ্ছিলেন না। তখন আমরা রাজি হই, এভাবে অবহেলা করা ঠিক হয়নি। শরীয়তপুর জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক ব্যানার্জি বলেছেন, যখন শুনতে পাই হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে পড়ে আছে, কেউই অন্ত্যেষ্টিক্রিয়ায় সহায়তা করছে না, তখন মনটা খারাপ হয়ে যায়। ঢাকায় অবস্থান করার কারণে আমি যেতে পারিনি, কিন্তু আমাদের স্থানীয় নেতাদের মাঠে নামিয়ে দিই। যে কোনো উপায়ে যথাযথ ধর্মীয় নিয়মে ওই যুবকের অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মারা যাওয়ার 21 ঘন্টা পর তার লাশ হাসপাতাল থেকে এনে দাহ করার কাজ শুরু করা হয়। এই কাজটি করতে না পারলে সমাজে মুখ দেখাতে পারতাম না। এদিকে জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেছেন, করোনা সন্দেহ করে কেউ এই অন্ত্যেষ্টিক্রিয়া কাজে এগিয়ে আসছিলেন না। এই বিষয়টি নিয়ে কিছুটা উদ্বেগের মধ্যে ছিলাম। পরবর্তী সময়ে পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্যোগে তা সম্পন্ন করা হয়েছে। প্রতিটি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের এই ভিডিওর স্ক্রিপ্টটি নেওয়া হয়েছে প্রথমআলো.com থেকে। প্রিয় দর্শক, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন
তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।